নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা WBJEE-র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানটা ইউজি অ্যাডমিশনের এখানটায় লিখে দেওয়াই রয়েছে যে অ্যাডমিশন টু ইউজি ইঞ্জিনিয়ারিং ডে ডিগ্রি প্রোগ্রামস আন্ডার FETJU ফর দ্য সেশন 2022-23 ক্লোজড। ঠিক আছে, তাহলে এখানটায় ইউজি ইঞ্জিনিয়ারিংয়ের ডে ডিগ্রি প্রোগ্রাম যেটা আন্ডার FET সেটা কিন্তু অলরেডি ক্লোজড হয়ে গেছে। ঠিক আছে, যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং চলছিল তার লেটেস্ট যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 47টার মতন ভ্যাকেন্সি ছিল, যেটা 26 তারিখে কাউন্সিলিংয়ের কথা ছিল এবং তার সাথে সাথে 26 তারিখে তোমার নাটার স্কোর যুক্ত তোমার আর্কিটেকচারেরও কাউন্সিলিং ছিল। তার পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছে যে এই বছরের মতন অ্যাডমিশান বা এই বছরের মতন ভর্তি হওয়ার যে নিয়োগ, তার মানে বলতে পারো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটিতে। সুতরাং এবছরের মতন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা আগে যে কাউন্সিলিং হয়েছিল এই সমস্ত যে প্রক্রিয়ার সময় একদম শেষ এবং ক্লোজড হয়ে গেছে, এবং ওপরেও লেখা রয়েছে দ্য ফর্ম সাবমিশন ফর ইউজি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইজ ক্লোজড। তো সুতরাং সমস্ত দিক থেকে তোমরা বলতে পারো যে এবছরের মতন কাউন্সিলিং যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে শেষ হলো। তাহলে যারা যারা অ্যাডমিশান পেয়েছো তাদের ক্ষেত্রে একটা কংগ্রাচুলেশন রইল, এবং যারা যারা পাওনি তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত মার্ক আউট বা তুমি বলতে পারো অন্য কোনো জায়গায় যদি হয়ে থাকে, এখনও কল্যাণী কোনো আপডেট দেয়নি তাদের কাউন্সিলিং সম্পর্কে, মানে ডেট তো রয়েছে সেইটার পরে যদি কোনো ভ্যাকেন্সি পড়ে থাকে তো সেটার ক্ষেত্রে সেইগুলো তোমরা দেখে নিও। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে প্রাইভেটের ক্ষেত্রে বলুন। দেখো, প্রাইভেটের ক্ষেত্রে সেরকম করে কোনো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয় না, তার যে ভ্যাকেন্সিগুলো পড়ে থাকে সেগুলো তারা আগে থেকে যাদের থেকে বলে থাকে যে তাদেরকে সিট দেবে, বা পরবর্তী ক্ষেত্রে সেক্ষেত্রে ডোনেশনের মারফতে হতে পারে, কোটার মারফতে হতে পারে, তারা বিভিন্ন রকমভাবে উইথাউট ডোনেশনও অনেকে অ্যাডমিশান নিয়ে নেয় কম টাকায়, তো সেই জিনিসগুলো লাস্টের দিকে হয়ে যায়, তাই জন্য তাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সেরকমভাবে হয় না বা সিট ভ্যাকেন্সি জানতে পারা যায় না। এবার তোমরা যদি কোনো ক্ষেত্রে কোনো প্রাইভেট জায়গায় ভর্তি হতেই চাও তাহলে সেক্ষেত্রে তোমার ফিসের যে স্ট্রাকচার থাকে তার থেকে কম টাকায় অনেক জায়গায় করিয়ে নেয়, তো সেইগুলো দেখতে পারো এবং যে জায়গায় ভর্তি হয়ে রয়েছে সেই জায়গাতেও থেকে যেতে পারো। সুতরাং দিনের শেষে 4 বছর পরে আমরা দেখবো সেম জায়গাতেই খুব বেশি এদিক ওদিক হয় না, সেম জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো এইটুকুনি বলার ছিল, কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো, প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, তাহলে 2023 সালে WBJEE এবং HS প্রিপারেশনের অঙ্ক আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং বাকিও সাবজেক্ট ওয়াইজ তোমরা হেল্প পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।